কিন্তু আমার রসুলের জীবনী দেখুন, তিনি শুধু মসজিদের মধ্যে তার জীবনী কাটান নাই, তিনি এই পুরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং ওটাও তার সুন্নাত। আমার বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবরা ছিল খুবই ফেতনা প্রিয়, যুদ্ধ প্রিয়, যুদ্ধবাজ। সামান্য কোনো ঘটনার কারণে বছরের পর বছর যুদ্ধ তাদের ভিতরে বাজত, হাজার হাজার মানুষ নিহত হত। একবার ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে যুদ্ধ বাঁধল, একদিকে কুরাইশ গোত্র, আরেকদিকে হচ্ছে বনু কায়েস গোত্র। এই দুই গোত্রের মাঝে যুদ্ধ বেঁধে গেল, এবং সেটা একদিন দুদিন না, পাঁচ বছর পর্যন্ত সেই যুদ্ধ স্থায়ী হয়েছে। আমার বন্ধুরা, পাঁচ বছর পর্যন্ত যুদ্ধ স্থায়ী হলো, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শত শত মানুষ আহত হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে মানুষের, যে যেভাবে বাড়ছে মানুষের জীবন সম্পদকে নষ্ট করে ফেলছে। ইতিহাস সেই যুদ্ধকে বলে হারবুল ফিজ্জার, ফিজ্জারের যুদ্ধ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, অসহায় মানুষের ক্রন্দন দেখলেন, গরিব দুঃখী মানুষের কান্না দেখে তার কচি মন সহ্য করতে পারল না, নবুয়ত তখনও পাননি। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ এখনো পান নাই, তিনি যে নবী তাও তিনি জানেন না, কিন্তু আল্লাহর রসূলের মধ্যে জাতি সিফত ছিল, সত্যগত সিফত ছিল, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, অসহায় দুঃখী নিপীড়িত নির্যাতিত মুসলিম পাশে মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতিত নিপীড়িত মানুষকে সহযোগিতা করার জন্য একটি সংগঠন করলেন, ইতিহাসে সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আমার বন্ধুরা, আরবে কুরাইশ যুবকদেরকে তিনি একত্র করলেন, একত্র করে হাতে হাত রেখে বললেন, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো, গরিবদের পাশে দাঁড়াবো, আহত ব্যক্তিদের সেবা করব, নিহত ব্যক্তিদের দাফন কাফনের কাজ করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংগঠন হেল্পফুল হুজুরের মাধ্যমে হারবুল ফিজ্জার বন্ধ হয়ে যায়। আমার রসুল নবুয়তের আগেই, নবুয়ত প্রাপ্তির আগেই কিন্তু সমাজের শান্তি শৃঙ্খলা কিভাবে রক্ষা পায় সেই দিকে লক্ষ্য করেছে। আমার বন্ধুরা, এরপরে খানায়ে কাবা ধ্বংস হয়ে গেল, বন্যায় ক্ষতিগ্রস্ত হল, আরবের মুশরিকরা চিন্তা করলেন কাবাকে আবার পুনর্নির্মাণ করতে হবে, তারা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য ঐক্যবদ্ধ হল, কাবাকে পুনর্নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, কিন্তু এখন সমস্যা দেখা দিল, হজরে আসওয়াদ কে স্থাপন করবে, হজরে আসওয়াদ স্থাপন করার ক্ষেত্রে সকলে মতনৈক্য দেখা দিল, এক গোত্র বলে আমরা করব, আরেক দল বলে আমরা করব, আরবের মুশরিকরা ফেতনা প্রিয় যুদ্ধবাজ, হজরে আসওয়াদ কে কেন্দ্র করে আবার যুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেল। আরবের মুরব্বী নেতারা চিন্তা করলেন আবার একটা যুদ্ধ হবে, তাহলে আমরা একটা সমাধানে আসি। কায়বার চত্বরে বসে তারা পরামর্শ করলো, সিদ্ধান্ত হলো আগামী দিন সকালবেলা যে ব্যক্তি সর্বপ্রথম কাবার চত্বরে ঢুকবে আমরা তার কাছে সমস্যার সমাধান করতে দিব, তাকে সালেস মানবো। ঘটনাচক্রে সেদিন
পরের দিন সর্বপ্রথম পরের দিন সকালে সর্বপ্রথম আমার নবী মদিনার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে প্রবেশ করলেন। আরবের মুশরিকরা তাকে ডাক দিলেন মুহাম্মদ আলামিন সত্যবাদী, সেই আমাদের সমস্যার সমাধান করে দিবে, আমরা তাকে সালেস মানব। তারা সকলে ঐক্যবদ্ধ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে বললেন এই সমস্যার সমাধান করে দাও। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বুদ্ধিমান ছিলেন, রাজনৈতিকভাবে কত মেধাবী ছিলেন, তিনি তার চাদরখানা বিছায়া দিলেন মাটির মধ্যে, হযরত আসওয়াদকে চাদরের উপরে রাখলেন। এরপর বললেন আরবের গোত্রগুলি তোমরা চারিদিক থেকে একজন একজন করে সকলে এই চাদরখানা ধরো, সবাই মিলা হযরত আসওয়াদের কাছে যেখানে স্থাপন করবেন কাছে নিয়ে গেলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে চাদর দিয়ে ওই হযরত আসওয়াদকে তার জায়গায় স্থাপন করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সমস্যার সমাধান করে দিয়েছেন। সমাজের সমস্যা থেকে আল্লাহর রাসূল চোখ বুজে থাকেন নাই। বন্ধুরা আমার, আমাদের আজকের কি অবস্থা? আমরা ভালো আছি, যদি আমার প্রতিবেশী মার খায় আমার কি, যদি আমার বন্ধু মার খায় আমার কি, যদি একজন ক্ষতিগ্রস্ত হয় সন্ত্রাসীদের কবলে পড়ে, দুর্নীতিবাজদের কবলে পড়ে, ক্ষমতাবানদের কবলে পড়ে, আমরা দূরে সরে যাই, পাশে দাঁড়াই না, সত্য কথা বলি না, মজলুমের পাশে দাঁড়িয়ে তার পক্ষে জোরালো আওয়াজ তুলি না, আমরা চিন্তা করি যে আমাদের, আমরা সুখে থাকি ভালো থাকি, অপরের বিপদে অপরের নির্যাতনে আমাদের কথা বলার দরকার নাই, আমরা শুধু নামাজ আদায় করব, তসবিহ আদায় করব, তাহাজ্জুদ করব, এটাই আমাদের কাজ, এর মাধ্যমে আমরা জান্নাত কিনব। কিন্তু বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেন নাই, তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, ওহি আসলো তার কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি কাঁপতেছিলেন, তিনি দৌড়ে খাদিজার বাড়িতে চলে গেলেন। হযরত জিব্রাইল আমিনকেও তিনি দেখেছেন, 600 দানা ডানা বিশিষ্ট, আর একটি ডানা পুরা আসমানকে ঢেকে ফেলে, এত বড় তার দেহ। তিনি মনে করেছেন কোনো জিন বা শয়তান তাকে আক্রমণ করলো কিনা, কি হইল তিনি কিছুই বুঝতে পারছিলেন না, ভয়ে কাঁপতেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে গেছেন, বললেন সাম্মিলুনি সাম্মিলুনি, ও খাদিজা তোমার কম্বল দিয়ে আমাকে পেঁচিয়ে ধরো, তোমার কম্বল দিয়ে আমাকে পেঁচিয়ে ধরো, আমি মনে হয় বাঁচব না। হযরত খাদিজা ডাক দিয়ে বললেন কি হয়েছে, আপনি এভাবে কাঁপতেছেন কেন? বলে জানি না, কোনো অশুভ শক্তি আমাকে আক্রমণ করলো কিনা, আজকে আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন, একটা বস্তু এসেছিল ফেরেশতা পরিচয় দিয়ে আমাকে এমন কিছু কথা বলল, এর আগে এমন কথা আমি কোনোদিন শুনি নাই। ও খাদিজা কি জানি আমার হয়েছে, জানি না এই পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবো কিনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন না, কখনোই না, আপনার কোনো ক্ষতি হবে না, কেন যে আপনি এতিমদেরকে সহায়তা করেন, আপনি দুর্বলদের পাশে দাঁড়ান, আপনি যাদের কেউ নেই তাদের জন্য খরচ করেন, যারা গরিব অসহায় তাদের জন্য একদিকে কামাই করেন, আরেক দিকে তাদের সংসার নির্বাহ করেন,
সুতরাং এই সিফতগুলো যার মধ্যে রয়েছে কোনো অশুভ শক্তি কোনোদিন তার ক্ষতি করতে পারে না। নবুয়তের পূর্বেই আমার রসুলের মধ্যে এই গুণগুলি ছিল, তিনি এতিমদেরকে তাকসিবুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এতিমদেরকে আপনি খাওয়ান প্রতিপালন করেন, আপনি অসহায় সম্বলহীনদের জন্য আপনি উপার্জন করেন, আপনি যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহন করে দেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার কি সমস্যা? তাহলে দেখেন আল্লাহর রসুলের মধ্যে এই সিফতগুলি কত তীব্র ছিল, কত বেশি ছিল, যার ফলে হযরত খাদিজা এই কথা বললেন, আজকে কি আমাদের মধ্যে আদর্শ আছে? এতিমদের খাওয়াবো দূরের কথা, কারো যদি আত্মীয় স্বজন এতিম হয়ে যায় তার সম্পদ কেমনে খাইতে হয়, আত্মসাত করতে হয়, এই চিন্তায় ব্যস্ত থাকি। আমাদের এক আত্মীয়, দূরের আত্মীয়, ওর বাবা মারা গেল, মা অন্য জায়গায় বিবাহ বসল, ছেলে মেয়ে দুইটা এতিম। এই এতিম ছেলে মেয়ে তার চাচার বাসায় ছিল, চাচতো চাচা, কিন্তু দেখা গেল তাদের সাথে তারা ন্যায় বিচার করেনি, তাদেরকে কাজের লোকের মতো কাজ করিয়েছে, আবার অর্থ সম্পদ যা ছিল তাও ভক্ষণ করেছে। আমরা চিন্তা করি যে এতিম যদি একজন পাই আমার কাছে থাকে তাহলে এর সম্পদ কেমনি আত্মসাত করব, একে কিভাবে কাজের লোকের মতো খাটাব, এইটাকে আমরা সুযোগ মনে করি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত মনে করি, যেভাবে খুশি সেভাবে আমরা তাদের সাথে আচরণ করি, এইটা আল্লাহ রসুলের।